হয়, মই বর্তমান উপস্থিত আছো ধুবুরী লোকসভা সমষ্টির গৌরীপুর বিধানসভা সমষ্টির বাগডগ্রা অঞ্চলত। আর বাগডগ্রা এম ই স্কুলত কেন্দ্র ভোট কেন্দ্র নম্বর 1, 2 আর 3 দেখা গৈছে যে ইয়াতে দীঘলীয়া শাড়ি পাতিছে পুরুষ মহিলা অকল, সেই দৃশ্য আমি আপনার দেখাবলে যত্ন করছো। এই অকল মানুষ আসলে পশ্চিমবঙ্গ বর্তমান বসবাস করে আছে, আর পশ্চিমবঙ্গের প্রতি বছরে এনেদরে যেটা ভোট আহে, ভোট যদি সাব্যস্ত করব লাগে ঠিক এইদরে কিন্তু সাব্যস্ত করার দিনা পশ্চিমবঙ্গের গঙ্গাধর নদী পার হয়ে ইহতে আহে, আর যে বাগডগ্রা ভোট কেন্দ্র, এই বাগডগ্রা ভোট কেন্দ্র কিন্তু ইহতে ভোটাধিকার সাব্যস্ত করে। কারণ বিগত প্রায় 25 বছর পূর্বে গঙ্গাধর নদীর যে গড়খনি, এই গড়খনিয়ার কবলত ধুবুরীর হাতিদ্রু উন্নয়ন খণ্ডর যে জংবান্ধা গাঁও আছিল, এই জংবান্ধা গাঁওখান নদীর গড়খনিয়া যাহ গেছিল। আর তারপর এই মানুষগুলোর কোনো ধরনের মাটি নথকার কারণে পরিয়াল ইহতে অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গের শীত ফলিমারিত বসবাস করে আছে। প্রায় 5 শতাধিক যে ভোটার, এই ভোটার সকলে এনেদরে দীর্ঘদিনের পর পশ্চিমবঙ্গ বসবাস করে আছে। আর যেটা ভোট আহে, এই ভোটের সময়ত এই ভোটার সকলে আহে আর ভোটাধিকার সাব্যস্ত করে, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে আছে। পূর্বতে আমি এটা কথা উল্লেখ করব লাগবে, পূর্বতে এই ঠাইখান আসলে কোকরাঝার লোকসভা সমষ্টির, কিন্তু এইবিলে যে সমষ্টি পুনর্নির্ধারণ করা হয়েছে, এই সমষ্টি পুনর্নির্ধারণের ফলত এই ঠাইখান বর্তমান ধুবুরী লোকসভা সমষ্টিত সামিল করা হয়েছে। স্থানীয় যে অকল জনপ্রতিনিধি আহে ইহতক এই মানুষখিনিয়ে বিভিন্ন সময়ে দাবি জানাই আসছিলে, সরকারি যে খাস মাটি আছে সেই বা সরকারি মাটি আছে, সরকারি মাটিত স্থায়ীভাবে যাতে মাটি দিয়া হয়, ইহতে যাতে বসবাস করিব পারে, কিন্তু আজিলৈকে সেইখিনি হয়ে নুঠিল। এতিয়া বর্তমান আশা করেছে আসলে ধুবুরী যেহেতু লোকসভা সমষ্টিত বর্তমান এইবেলি ইহতে ভোটাধিকার সাব্যস্ত করিব, আর ধুবুরী লোকসভা সমষ্টির যেগুলি প্রতিনিধি জনপ্রতিনিধি এইবেলি নির্বাচন হয়ে আইব বা নির্বাচিত হব, সেই প্রতিনিধিগুলি যাতে এই অঞ্চল সময়ত এক মনোযোগ দিয়ে বা ইহতর কারণে ব্যবস্থা গ্রহণ করে তার কারণে অনুরোধ জানাইছে। আমি কথা পাতি বিচারিম স্থানীয় রাইজ আছে কি কব দাদা। হয়, আমি ইয়াত বহুত প্রবলেমত আছো, যেনে আমার প্রায় 20-25 বছরমান হয়ে গেল আমি বেঙ্গলত বসবাস করে আছো। আমার গাঁওখান আছে জংবান্ধা, আর জংবান্ধা গাঁওখান এতিয়া নদীয়ে ভাঙি পেলাই সম্পূর্ণভাবে শেষ করে দিলে। তারপর আমি অস্থায়ীভাবে আমি ওয়েস্ট বেঙ্গলর কিবা ওয়েস্ট বেঙ্গলর উচ্চ চুবুরিয়া যে গাঁও সাতফলিমারি বলে কয় তাত আমি আছো। আমি এতিয়া তাত প্রায় 300-300 মান ফ্যামিলি তাত বসবাস করে আছো, প্রায় 500-500 অধিক মানে ভোটার তারপরা ইয়াত অসমত আহি পেলাই বাগডগ্রা 2 নং বুথ যেটু আছে সেই কেন্দ্রত আহি ভোট দিবলগা হয়ে আছে। আর আমি ইয়াত বহুত প্রবলেম ফেস করে আছো, বিশেষকৈ যেবিলাক নারী মানুষ আছে বা মহিলা মানুষ আছে এইবিলাকৰ কারণে যাতায়াতের কারণে বহুত প্রবলেম হয়ে আছে, অহা যাওয়া করতে বহুত প্রবলেম হয়ে আছে। তো আমি বহুত প্রবলেমত আছো, তো সরকারলৈ আমি এটু মানে সরকার লগতে আমার এইবিলি যে নিজিত কিয় আমার এটু ক্যান্ডিডেট লৈ এটুয়ে দাবি থাকিব বা সরকারলৈ ডাইরেক্ট আমি দাবি করে আছো যে আমার মিশন বসুন্ধরা যেটু স্কিম আছে তারপরা আমাক যাতে কোনোভাবে অসমত কিবা থকার যাতে স্থায়ীভাবে থকার যাতে কিবা জমি জমা দি আমাক যাতে সহায় করে এটি আমি সরকার লই বা ক্যান্ডিডেট লই ল্যাশালী কত করা আছে এটু আমি বেঙ্গলতে পড়াই আছো, কিছু মানে আকো অসমতে পড়াই আছে এটু মানে আপনাদের রেশন কার্ড রেশন কার্ড অসমত সকল কাগজ যিমান ডকুমেন্টস আছে সকলবিলাক আমি অসমত, কিন্তু আমার বাসস্থানটা এতিয়া বেঙ্গলত আছে আর এটু তারপরও আমি বহুত মানে অত্যাচারিত বা নির্যাতিত হয়ে আহি আছো। তো হয়, ধন্যবাদ থাকিল। হয়, আসলে বসুন্ধরা টুর অধীনত এই সকল মানুষের যাতে মাটির ব্যবস্থা গ্রহণ করা ঘর বনার কারণে তার কারণে আবেদন জানাইছে। আমি কথা পাতিব বিচারি যেহেতু মহিলার দীঘলীয় শাড়ি আছে তেখেতসকলে যদি কথা কয়। বাইদেউ আপনার ওচরে আইসো, নাম কোরপর আইসো আপনি? জুংমান্ধার গাঁওয়ার বাসিন্দা আর ফলিমারি পর আইসো। ফলিমারি পর? হ্যাঁ। ফলিমারি তো কত অসমত না বেঙ্গলত? আমি বিয়া হওয়ার পিছত 15 বছর হল, 25 বছরের পর বেঙ্গলত আছে। আপনাদের ভোট কত দিয়ে? ভোট জুংমান্ধা গাঁওয়ার ভোটার আর বাগডগ্রা দিয়ে। কেনেকৈ আছে নাইরে পার হয়ে আছে নদী নদী পার হয়ে আছে নাওরে পার হয়ে আছে
প্রতি বছর এনেদরে এই ভোট দিয়ে হয় ভোট দেওয়ার আহতে আমার লোকের কষ্টই হয় কষ্ট হয়। আপনাদের কি বিচারে? আমার লোকে বিচারে যাতে আমার কি বিচারে আপনার লোকে আপনার মাটি লাগে হয় মাটি পাল খাস মাটি আর পাট্টা মাটি আছে আমার লোকে যদি বাসস্থানের বা ভাও তেনহলে ভালো হয়। আপনার লোকে রেশন কার্ড আছে না? আছে রেশন কার্ড আছে। কোন অসমর না বেঙ্গল? অসমর। অসমর অসমর পর আর কি কি সুবিধা পায়? রেশন কার্ড চাউল পায়। হ্যাঁ চাউল আর সুবিধা উজ্জ্বলা গ্যাস পাইছে। উজ্জ্বলা গ্যাস পাইছে বাকি গিনি পাইছে কিন্তু আপনার লোকের মূল সমস্যা হল মাটি নাই বাসস্থান পশ্চিমবঙ্গ দীর্ঘদিনের অস্থায়ীভাবে আছে পশ্চিমবঙ্গ সরকারের দয়াত যে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিট ফলিমারি গাঁওখানত প্রায় 25 বছর হল দীর্ঘ এই মানুষবরে তাতে অস্থায়ীভাবে আছে আর যে কোনো সময় পশ্চিমবঙ্গ সরকারে তারপরে বিতলিত করব পারে এই সকল মানুষ দীর্ঘদিনের পর অনুরোধ জানাই আসছে মানুষ সকলের কারণে মাটির ব্যবস্থা গ্রহণ করবলে যে সরকারি মাটি আছে এই মাটির যাতে বসবাস করবলে দিয়ে তার উপরে সরকারি ফালের আন কিছু কিছু পরিয়ালে আন আনুষঙ্গিক যেখানে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধার পর কিন্তু বঞ্চিত হয়ে আছে আর এনেদরেই কিন্তু দীর্ঘদিনের পর এই মানুষ সকলে নিজের যে ভোটাধিকার এই ভোটাধিকার পশ্চিমবঙ্গ থাকি সাব্যস্ত করে আছে ভাল পাই আছে এনেদরেই কিন্তু চলিছে এই মানুষ সকলের জীবন যাত্রা।